যারা মূলত 135 সিসির বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটা অনেক পারফেক্ট হবে। এটি হচ্ছে বাজাজ ডিসকভার 135 সিসির বাইক। এই বাইকটি দেখতে শুনতে অনেক ভালো মনে হচ্ছে, প্রায় নতুনের মতোই যেহেতু চকচক করছে। তো এই বাইকটি কি আপনার ভাইয়া? জি, বাইকটা আমার। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছে 1 লাখ। 1 লাখ টাকা দাম চাচ্ছেন। রেজিস্ট্রেশনের কি অবস্থা? আসসালামু আলাইকুম প্রিয় বাইকার্স। প্রিয় বাইকার্স, এখন আমি অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার মুন্সিগঞ্জ জিহালি পান বাজারের বিশাল একটি পুরাতন বাইকের হাটে। তো যারা মূলত সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজছেন, বিশেষ করে 125 সিসি বা 150 সিসির বাইক খুঁজছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আমি আশা করবো আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে এই বাজারে 100 বা তার উপরে, মানে 100 সিসির উপরে যে বাইকগুলো আছে এই বাইকগুলোর দাম কেমন এবং কন্ডিশন কেমন। তো আজকে ভিডিও করছি আমি 28 সেপ্টেম্বরের ভিডিও দেখছেন এখন আপনারা। তার বেশি দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আচ্ছা, এখানে একটি বাইক দেখছি, টিভিএস মেট্রো প্লাস স্পেশাল এডিশন। এটি অবশ্য 110 সিসির বাইক। ভাই, এই বাইকটি আপনার না? আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা বাইকের? এটি 80,000। 80,000 টাকা দাম চাচ্ছেন। এখানে কি কাস্টমারের দাম দেওয়ার সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা প্রিয় দর্শক, এই বাইকের দামটা হচ্ছে 80,000 টাকা। তো বাইকের রেজিস্ট্রেশনের কি অবস্থা ভাই? রেজিস্ট্রেশন অন টেস্ট। অন টেস্টে আছে। তো দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? ওই কমানো পরিস্থিতিতে, তার মানে কমানোর সুযোগ আছে। আসলে প্রিয় দর্শক, দাম যদিও বা বেশি চাইলেও কিন্তু আপনারা ওই দামে যদি কিনবেন এমন কোনো কথা নেই, দামদার করে তারপরে আপনারা বাইক কিনতে পারবেন। এখানে আরেকটি 100 সিসির বাইক দেখছি, টিভিএস মেট্রো 100 সিসির বাইক। তো ভাই, এই বাইকটির দাম চাচ্ছেন কত টাকা? 70,000 টাকা। আচ্ছা, তো এই বাইকটির দাম চা হচ্ছে 70,000 টাকা, যেহেতু একটু কম দামের মধ্যে আমার কাছে মনে হচ্ছে। তো এই বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখিয়ে দিই আপনাদের। অনলি 1500 কিলোমিটার চলেছে। তো এই বাইকটা রেজিস্ট্রেশনের কি অবস্থা? রেজিস্ট্রেশন অন টেস্ট আছে। অন টেস্টে আছে। চাইলে তো যে বাইকটি কিনবে তার নামে করে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো এটার শোরুম পেপার কোথাকার? এটা আপনার ঈশ্বরদী। ঈশ্বরদী? আচ্ছা। তো যারা মূলত আশেপাশে আছেন তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক পারফেক্ট হবে। দাম চা হচ্ছে 70,000 টাকা। আপনারা চাইলে দাম দর করে বাইকগুলো নিতে পারবেন। যারা মূলত টিভিএস বাইক খুঁজছেন, এখানে একটি বাইক দেখছি, টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসির একটি বাইক। তো বাইকটি একটু ডেকোরেশন করা আছে, অনেক সুন্দর লাগছে বাইকটি দেখতে। বাইকের দাম চাচ্ছেন কত টাকা? 1 লাখ। 1 লক্ষ টাকা দাম চা হচ্ছে। এখানে কি দাম দরের সুযোগ আছে কাস্টমারের? জি আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই বাইকটির দাম চা হচ্ছে 1 লক্ষ টাকা। চাইলে আপনারা আরও দাম দর করে নিতে পারবেন। তো এই বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখানো যাবে? একটু আমি দেখানোর চেষ্টা করি এই বাইকটি কত কিলোমিটার চলেছে। এই বাইকটি চলেছে হচ্ছে 70,138 কিলোমিটার। এই বাইকের রেজিস্ট্রেশনের কি অবস্থা ভাইয়া? মানে রেজিস্ট্রেশন অন টেস্ট। অন টেস্টে আছে। প্রিয় দর্শক, এই বাইকটি অন টেস্টে আছে, চাইলে আপনারা নিজের নামে কাগজপত্র করে নিতে পারবেন। তার পাশে আরেকটি বাইক দেখছি, এটি হচ্ছে বাজাজ পালসার। আচ্ছা ভাই, এটা কত সিসির বাইক? এটা 150 সিসি না? আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে 150 সিসির বাইক, সিঙ্গেল ডিস্কের বাইক। এই বাইকটির দাম চাচ্ছেন কত টাকা? 1 লাখ 15 ভাই। 1 লাখ 15 হাজার। এটাকে রেজিস্ট্রেশনের কী অবস্থা? রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ, ফুল পেমেন্টে রেজিস্ট্রেশন করা আছে চুয়াডাঙ্গার নাম্বার। আচ্ছা, তো কাস্টমার যদি নেয় তাহলে সে কি নিজের নামে করে নিতে পারবে? অবশ্যই। মানে মালিকের, আপনার নিউজ আছে যে মালিকের খোঁজ আছে, তাই তো? জি। আচ্ছা, মালিকের মাধ্যমে, অরিজিনাল মালিকের মাধ্যমে আপনারা নিজের নামে করে নিতে পারবেন। তো এই বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখি। আসলে জায়গা স্বল্পতার কারণে আমি বাইকটির পাশ থেকে ভালো করে দেখাচ্ছি না, মানে দেখাতে পারছি না চাইলেও, কেননা হাটের পরিবেশ অনেক, ভিড় ভাড়টা আছে কিন্তু এখানে। তো বাইকটি চলেছে 57,439 কিলোমিটার, তাই না? আচ্ছা, তো এই বাইকটির দাম চা হচ্ছে 1 লক্ষ 15 হাজার টাকা। আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন। তারপর আমি চেষ্টা করছি একটু ভালো করে আপনাদের দেখানোর জন্য। এই দুইটি বাইক, একটি হচ্ছে বাজাজ পালসার, আরেকটি হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 150 সিসি এবং বাজাজ পালসার 150 সিসি। যারা মূলত একটু শখের বাইক খুঁজছেন, যারা একটু দাম দিয়ে বাইক কিনতে চান, তাদের জন্য এই হাটে এসেছে হন্ডা কোম্পানির হন্ডা হর্নেট 160 সিসির বাইক। তো এই বাইকটি দেখতে অনেক সুন্দর লাগছে, বাইকটা একদম নতুনের মতোই আছে বলা যায়, নতুনই প্রায়। এটি হচ্ছে ডাবল ডিস্কের বাইক। তো ভাই, এই বাইকটি কার? আচ্ছা ভাই, বাইকের দাম চাচ্ছেন কত টাকা? 1 লাখ 65। রেজিস্ট্রেশনের কী অবস্থা? রেজিস্ট্রেশন হাফ কাগজ, হাফ পেমেন্টে রেজিস্ট্রেশন করা আছে, তাই না? আচ্ছা, এটা কি সিবিএস নাকি না নর্মাল? এটা সিবিএস। সিবিএস মানে পেছনের ব্রেক ধরলে সামনে পেছনে একসাথে হবে? আচ্ছা প্রিয় দর্শক, এটি হচ্ছে সিবিএস কম্বো ব্রেকিং সিস্টেম যেটা বলে, কম্বো ব্রেক এখানে লেখাই আছে।
যদি পেছনের চাকার ব্রেক ধরা যায় তাহলে সামনে এবং পেছনে 60-40% হারে ব্রেক হবে। এ ব্যাগটির দাম চা হচ্ছে 1,65,000 টাকা। আপনারা চাইলে দাম দর করে বাইকটি নিতে পারবেন। তো ভাইয়া, এই বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখানো যাবে নাকি? মানে দাম চলে, মানে কত কিলোমিটার চলেছে এটা? কত কিলোমিটার? 7,000। তারপরে প্রায় নতুনই বলা যায়। আচ্ছা, তারপরে আরেকটি বাইক দেখছি, এটি হচ্ছে টিভিএস অ্যাপাচি আরটিআর 160 সিসির বাইক। ভাই, এই বাইকটি কার? এটাও আপনার বাইক? দাম চাচ্ছেন কত টাকা এই বাইকের? 1,42,000। 1,42,000 টাকা। রেস্টুরেন্টের কী অবস্থা? কনটেস্ট ভাই, কনটেস্টে আছে। আচ্ছা প্রিয় দর্শক, এই বাইকটির দাম চা হচ্ছে 1,42,000 টাকা। চাইলে আপনারা দাম দর করে বাইকটি নিতে পারবেন, অনটেস্টে আছে বাইকটি। যারা মূলত 135 সিসির বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি অনেক পারফেক্ট হবে। এটি হচ্ছে বাজাজ ডিসকভার 135 সিসির বাইক। এ বাইকটি দেখতে শুনতে অনেক ভালো মনে হচ্ছে, প্রায় নতুনের মতোই, যেহেতু চকচক করছে। আসলে চকচক করলে তো শোনা হয় না, তারপরেও কিন্তু দেখে শুনে একটু নিতে হয়। তো এই বাইকটি কি আপনার ভাইয়া? জি, বাইকটা আমার। আচ্ছা, দাম চাচ্ছেন কত টাকা? দাম চাচ্ছে 1,00,000। 1,00,000 টাকা দাম চাচ্ছেন। রেজিস্ট্রেশন তো অবশ্যই ফুল পেমেন্টে করা আছে? ফুল পেমেন্ট করা আছে। আচ্ছা, রেজিস্ট্রেশন ফুল পেমেন্টে করা আছে। কত কিলোমিটার চলেছে? এটা কি অরিজিনাল আছে? অরিজিনাল আছে। আচ্ছা, চলেছে হচ্ছে 40,463 কিলোমিটার। এটাই ভাইয়া দাবি করছে, অরিজিনাল। আপনারা তারপরও দেখে শুনে একটু বুঝে নেবেন অবশ্যই। আচ্ছা ভাই, আজকে তো 28শে সেপ্টেম্বর, আজকে যদি বাইকটি বিক্রি না হয় তাহলে কি আগামী মুন্সিগঞ্জের হাটে নিয়ে আসবেন? জি, পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই বাইকটি যেহেতু আজকে আপনারা দেখছেন 28 তারিখের ভিডিও, আজকে যদি এই বাইকটি বিক্রি না হয় তাহলে আগামী সোমবারে অবশ্যই মুন্সিগঞ্জের হাটে পেয়ে যাবেন এই ভাইয়াকে। ভাইকে একটু দেখে নেন, এটি হচ্ছে 150 সিসির একটি বাইক। বাইকটি একদম চকচক করছে, সিঙ্গেল ডিস্কের একটি বাইক। তো ভাই, বাইকটি কি আপনার না? আচ্ছা, তো বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখানো যাবে? প্রিয় দর্শক, বাইকটি চলেছে 12,181 কিলোমিটার। আচ্ছা, তার মানে 12,181 কিলোমিটার চলেছে বাইকটি। তারপরে আপনাদের সুবিধার্থে বাইকটি একটু দেখে দিই, তারপরে দাম দরের দিকে চলে যাই। তো ভাই, বাইকটির দাম চাচ্ছেন কত টাকা? ভাই, দাম চাচ্ছে 1,30,000। 1,30,000 টাকা। বাইকের রেজিস্ট্রেশন কী অবস্থা? ভাই, হাফ টাকার কাগজ, হাফ পেমেন্টে রেজিস্ট্রেশন করা আছে। ডিজিটাল নাম্বার প্লেট, কুষ্টিয়ার নাম্বার। কুষ্টিয়ার নাম্বার প্লেট। যারা মূলত কুষ্টিয়া বা তার আশেপাশে থেকে বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটা অনেক পারফেক্ট হবে। বাইকটির দাম চা হচ্ছে 1,30,000 টাকা। আপনারা দামদারের মাধ্যমে বাইকটি কিনতে পারবেন। তো এখন দেখছেন বাজাজ পালসার 150 সিসির একটি বাইক। এই বাইকটি দেখতে প্রায় নতুনের মতোই মনে হচ্ছে, যদিও বাইকটি একটু বেশি কিলোমিটার চলেছে। তো ভাই, এই বাইকটি কি আপনার না? জি, আমার। আচ্ছা ভাই, বাইকটির দাম চাচ্ছেন কত টাকা? 1,20,000। 1,20,000 টাকা। রেজিস্ট্রেশনের কী অবস্থা? চুয়াডাঙ্গা নাম্বার ভাই, একবারের কাগজ, স্মার্ট কার্ড, মানে ফুল পেমেন্ট করা আছে, চুয়াডাঙ্গার নাম্বার প্লেট। আচ্ছা, বাইকটি কত কিলোমিটার চলেছে একটু দেখানো যাবে? ভাই, জি, দেখানো যাবে। আচ্ছা, কত সালে কেনা আপনার মনে হয়? 2016 সালে। আপনি কি নিজে চালান? আমার চাচা। জি, আমি নিজে। আচ্ছা আচ্ছা, মানে আপনার চাচাকে বিক্রি করার জন্য দিয়েছে, আপনিও চালান, তাই তো? আচ্ছা, তো বাইকটি টোটাল চলেছে হচ্ছে 1,01,684 কিলোমিটার। তো বাইকটির দাম চা হচ্ছে 1,20,000 টাকা। দাম দরে কি সুযোগ থাকছে? জি, আছে। আচ্ছা, দাম দর করে নিতে পারবেন। আপনাদের একটি লাইকই আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি বৃদ্ধি করে। সো ভিডিও দেখবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে করে আমি পড়ে পড়ে অনেক মজা পাই, যাতে করে পরবর্তীতে ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি বৃদ্ধি পাই। আসসালামু আলাইকুম রশিদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা রশিদ ভাই, আপনাদের বাজারে যারা বাইক কিনবে তাদের খরচ কি, আর যারা বিক্রি করবে তাদের কেমন খরচ? অন্যান্য হাটে তো একরকম আছে, আমাদের হাটটা যেহেতু নতুন হাট, উদ্বোধনী উপলক্ষে আমরা যারা ক্রেতা তাদের থেকে 200 টাকা নিচ্ছি, আর যারা বিক্রেতা তাদের থেকে 100 টাকা নিচ্ছি। যারা বাইক কিনবে তাদের কাছ থেকে 200 টাকা, যারা বাইক বিক্রি করবে তাদের কাছ থেকে 100 টাকা। আচ্ছা, আরেকটা ব্যাপার, যেহেতু আমি অনেকদিন থেকে ভিডিও করি, বিভিন্ন হাটের ভিডিও করি, যদি কেউ এসে বলে যে ভাই আমি সৌদ ভাইয়ের ভিডিও দেখে বাইক কিনতে আসছি, তার জন্য এক্সট্রা কী ফ্যাসিলিটি আপনি দিবেন? এক্সট্রা ফ্যাসিলিটি ভাই, আপনার রেফারেন্সে যদি আসে, আপনার ভিডিও রেফারেন্সে যদি আসে, তো স্পেশালি আমার পক্ষ থেকে আপনাদের ব্যবস্থা থাকবে, আর ডিসকাউন্ট যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিব। তো প্রিয় দর্শক, রশিদ ভাই তো বলে দিলেন যদি আমার ভিডিও দেখে কেউ এই হাটে আসে বাইক কিনতে, তার জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে এবং তার জন্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে, এবং যদি পারা যায় অবশ্যই ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে। তো প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।